So welcome back to my channel. So আজকে অনেকটা এরকম ভাবে আমি ফটো এডিটিং করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে সো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে সো গাইস সবার প্রথমে আমাকে পিক্সার অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিয়েছি এখানে। সো এরপর যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে গিয়ে আমি আমার মডেলটা নিব। তো আমি এখানে আগেই ফটোটা রিমুভ করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখনও যারা ফটো রিমুভ করতে জানে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানে না, তো আমার ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। তো আমি ফটোটা অনেকটা এরকমভাবে বসিয়ে দিচ্ছি। ওকে সো গাইস এরপরে যাবো আমি রিটাচে। রিটাচে গিয়ে মুখে আমার অনেক পিম্পল আছে, তো পিম্পলগুলোকে আমি সর্বপ্রথমে হাটিয়ে দিই, ঠিক আছে। ওকে সো এখানে ডান করার পর আমি এরপরে যাব হেয়ার কালারে। তো হেয়ার কালারে যাওয়ার পর তো আমি একটা এখানে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এই কালারটাই আপনিও দিতে আপনাকেও দিতে হবে, অন্য দিলে এখানে নিতে পারেন, অন্য কোনো নিতে পারেন, কোনো ব্যাপার না এখানে, ঠিক আছে। এরপরে যাব আমি আইসে। আইসে গিয়ে আমি এই এই ইয়েলো আইটা এখানে লাগিয়ে দেবো। ওকে তো অনেকটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে ইরেজারে যাবেন। ইরেজারে গিয়ে উপরে যে বাকি অংশগুলো বেড়ে থাকবে এগুলো একটু ইরেজ করে দিবেন, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে ইরেজ করে দিচ্ছি এখানে। সেম দুটো চোখেই মানে সেমভাবে ইরেজ করে দিবেন, ঠিক আছে। সো গাইস এটা এরেস করার পর ডান করবো। ডান করে এরপর চলে যাব আমি, এরপর চলে যেতে হবে আমাকে অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে গিয়ে আমি একটা পিএনজি নিব, ঠিক আছে। একটা চাকুর পিএনজি নিব, চাকুরটা অনেকটা এভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। আমি যেভাবে বসাচ্ছি অনেকটা এভাবে। আর আমি যতগুলো পিএনজি ইউজ করেছি সবগুলো পিএনজি আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা একটু অপেসিটিটা আমি কম করে দিচ্ছি এটা অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে। তো এখানে অ্যাডজাস্ট করার পর ইরেজারে যাবেন। ইরেজারে গিয়ে বাইরের যে অংশগুলো আছে এটাকে ঠিক করে ইরেজ করে দিবেন। ওকে ওকে তো এরপরে আমি আরবার অ্যাড ফটোতে যাবো। অ্যাড ফটোতে গিয়ে আরেকটি পিএনজি নিব, যেটা আমার মাথার মধ্যে এটা অনেকটা এইভাবে বসিয়ে অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো এটা আমি অনেকটা এভাবে অ্যাডজাস্ট করে নিই। ওকে ওকে তো এটা অ্যাডজাস্ট করার পর এরপর চলে যাব আমি ইরেজার অপশনে। ইরেজারে গিয়ে যে বাকি যে বাইরের অংশগুলো আছে এগুলোকে ইরেজ করে দেব। সো গাইস এর যে কালারটা আছে এই কালারটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে ফটোর সাথে। তো এরপর যেমন আমি অ্যাডজাস্টে গিয়ে যাব হিউজে। হিউজে গিয়ে এটা -180 রাখবো, ঠিক আছে। রাখার পর এরপর যাবো আমি আরও অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমি একটা ট্যাটু লাগাবো। তো আমি ট্যাটুটা এখানে হাতের মধ্যে লাগাবো। ওকে ওকে সো গাইস এরপর যাবো আমি এরিজারে। এরিজারে গিয়ে আমাকে বাকি যে বাইরের অংশগুলো আছে এগুলোকে আমি ইরেজ করে দেবো। ওকে তো আমি এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি ইরেজটা। ওকে ওকে সো এটা আমার ইরেজ করার পর ফটোটাকে আমি করব ডান। ডান করার পর এর যে ওপেসিটি আছে এই ওপেসিটি আমি রাখবো 35, ওকে, যাতে একদম রিয়েলিস্টিক লাগে ট্যাটুটা। ওকে ওকে তো এটা ডান করার পর এরপরে যাবো আমি টিউনে। টিউন অপশনে গিয়ে আমাকে অ্যাডজাস্টে যেতে হবে, আর অ্যাডজাস্টে গিয়ে এর যে কালার সেটা আছে কালারটাকে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখানে তাড়াতাড়ি করে নিচ্ছি, আমি যেভাবে করছি সেভাবে করতে হবে আপনাকেও। ওকে ওকে সো গাইস এরপরে আমি চলে যাবো ড্র টুলে। ড্র টুলে গিয়ে আমি ফটোর যে নিচে একটা আমি শ্যাডো দিব, তো তো এখানে অনেকটা এভাবে আমি শ্যাডোটা দিব। ওকে এরপরে চলে যাবো আমি ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে গিয়ে অনেকটা জুম করে একটা এখানে বড় করে নেব। ওকে ওকে এটাকে আমি ডান করব। ডান করার পর চলে যাব আমি
তো আবার ড্র টুলে যাব, ড্র টুলে গিয়ে এখানে ফটোটাকে আমি সেভ করে নেব। ওকে ওকে, তো এখানে ফটোটা সেভ করার পর এরপর চলে যাব আমি লাইট রুমে। লাইট রুমে গিয়ে আমাকে কালার অ্যাডজাস্ট করতে হবে। ওকে সো গাইজ, এখানে একটু আমি ভিডিওটাকে স্পিড করে দিচ্ছি, কারণ এখানে না হলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কালার অ্যাডজাস্ট। ওকে ওকে সো গাইজ, এখানে ফটোটা সেভ করার পর আবার আমাকে পিক্সারে যেতে হবে। পিক্সারে গিয়ে একটা স্টিকার লাগাতে হবে, দিস ইজ ওয়ার, এই স্টিকারটা এখানে লাগাতে হবে। এখানে অ্যাড করার পর যাবে ব্র্যান্ডে, ব্র্যান্ডে গিয়ে স্ক্রিনে স্ক্রিন করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচে লাগিয়ে দেবো। ওকে সো গাইজ, ভিডিওটাকে কেমন লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে এরকম ভিডিও সবার আগে দেখার জন্য।